এরপর শাহরাম আপনি লিখেছেন, ক্রিকেট বা যে কোনো খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়ার শরীয়ত বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি। দেখুন, গতানুগতিক যে খেলাধুলা, এই খেলাধুলোকে পেশা হিসাবে নেওয়া ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, কারণ এটা আসলে শরিয়া যে হালাল পেশার নীতিমালা দিয়েছে তার মধ্যে এটি পড়ে না। দ্বিতীয়ত, এটা এমন কোনো কাজ নয় যে কাজ থেকে আসলে উপার্জন করা যায় বা বিনিময় গ্রহণ করা যায়, এর মাধ্যমে আর্থসামাজিক কোনো উন্নতি হয় ব্যাপারটি সেরকম নয়। ইসলাম বিনোদনকে বিনোদনের জায়গায় রেখেছে, সেটাকে প্রফেশন হিসাবে নিয়ে, বিশেষ করে আপনার খেলাধুলার মতো বিষয় যেগুলোকে কেন্দ্র করে, বর্তমানে যে সমস্ত খেলাধুলা প্রচলিত আছে এগুলোকে কেন্দ্র করে, সময় অপচয় থেকে নিয়ে আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাওয়া, আমরা বলতে ইন্টেনশনালি মানুষকে দূরে সরাবার জন্য শয়তান এ জাতীয় আসরগুলোকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাছাড়া বহু হারামের সম্পর্ক সংশ্লিষ্ট এর সাথে আছে, সেই কারণেই খেলোয়াড়দের উপরে বিধানটা আসছে। শুধু তাই নয়, বরং মৌলিকভাবে বৈধ পেশার যে নীতিমালা আছে তার মধ্যে এটি আসলে পড়ে না। হ্যাঁ, বিধায় খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যায় নয়। এমনি শাকিব হাসান তীব্র, আপনি লিখেছেন, রমাদান মাসে কি জামাত করে তাহাজ্জুদ পড়া যাবে এলাকার ছোট বড় ভাই বোনদের ভাইদেরকে নিয়ে? রমাদান মাসে জামাতে তাহাজ্জুদ পড়া নিয়ে ফোকায় হানাফের কিছুটা দ্বিমত আছে, যদিও এক্ষেত্রে যথেষ্ট শৈথিল্য আছে। কেউ যদি তাহাজ্জুদের জামাত করেন, কেউ যদি পড়েন, তার পাশে সৈন্যরা যোগ দেন, সেটা অসুবিধা নেই। অতএব রমাদান মাসে এটি করা যেতে পারে, বিশেষ করে শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত বন্দী করতেন, এই জন্য শেষ দশকে এটার গুরুত্ব একটু বেশি, অর্থাৎ রাত জেগে ইবাদত করার গুরুত্ব বেশি। কিন্তু আপনি পুরো মাস জুড়ে যদি আপনি তাহাজ্জুদ পড়েন এবং আপনার সাথে অন্যরা এসে যোগ দেয় এবং জামাত হয়, তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়েজ বা হারাম কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। রবিউল ইসলাম রওশন লিখেছেন, হিন্দু ব্যক্তিকে রক্তদান করা যাবে কিনা, অমুসলিমকে আপনি রক্ত দিতে পারেন? কোনো বাবা মা যদি নিজের সন্তানের অভাবে টাকা দিয়ে সাহায্য না করে অন্য মানুষকে টাকা দিয়ে সাহায্য করে, তা কি কবুল হবে? কোনো বাবা মা যদি নিজের সন্তানের অভাবে না থাকার কারণে টাকা দিয়ে সাহায্য করলো না, নিজের সন্তানের অভাব আছে কিন্তু তাকে টাকা দিল না, অন্যদেরকে টাকা দিয়ে বেড়াচ্ছে, অবশ্যই সেটা অনুচিত কাজ। নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব অভাবে থাকলে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তারপর আপনি অন্যদেরকে দিবেন। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে যে অনেক সময় সন্তানের অনেক আছে, তারপর সে আরও চায়, তো সেটা তো অবশ্যই সঠিক হবে না।